যেভাবে মার্কিন ঘাঁটি ঘুরিয়ে দিল ইরান, 22 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, 80 জন নিহতের দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের পাল্টা প্রস্তুতি, সেনা সরাচ্ছে কানাডা, তেলের দাম বাড়ল 4.5%। ইরান গতকাল ভোরে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরাকের পশ্চিমাঞ্চলের আইন আল আসাদ ও কুর্দিস্তানের এরবিলে অবস্থিত দুইটি মার্কিন সামরিক ঘাঁটি ঘুরিয়ে দিয়েছে। দেশের বিপ্লবী রক্ষী বাহিনী ও দুই ঘাঁটিতে 30 মিনিটে 22টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। ভয়াবহ হামলায় 80 জন নিহতের পাশাপাশি 200 জন মার্কিন সন্ত্রাসী আহত হয়েছে বলে দাবি ইরানের। হামলার পরই বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি ভিডিওতে দেখা যায় মার্কিন ঘাঁটিতে দাউদাউ করে আগুন জ্বলছে, শোনা যাচ্ছিল আর্তচিৎকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৎক্ষণাৎ বলেন, সাথে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি বলেন, এ হামলা চালিয়ে তার দেশ আমেরিকার মুখে চপেটাঘাত করেছে। ইরান বলেছেন, জেনারেল সোলেমানি হত্যার জবাব দেওয়া হয়ে গেছে, আমরা আর যুদ্ধ চাই না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, ইরান আর যুদ্ধ চায় না। ইরানের সংসদ মজলিস তার এক প্রস্তাবে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর, পেন্টাগন ও তার সহযোগী বাহিনীকে সন্ত্রাসী বলে ঘোষণা করেছে। ইরান হুমকি দিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিলে মার্কিন ভূখণ্ডে হামলা চালানো হবে। ইরানের হুমকির পরই ইরাক, ইরান পারস্য উপসাগর ও ওমানের উপসাগরীয় অঞ্চলে বিমানের ওপর বিধিনিষেধ জারি করে যুক্তরাষ্ট্র। এদিকে ইরাক থেকে কানাডা তাদের সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। হামলার প্রতিক্রিয়ায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার বলেছেন, আমরা ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করতে চাই না, তবে যুদ্ধ শুরু হলে তা শেষ করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। ব্রিটেন বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বেপরোয়া ও বিপজ্জনক। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার চলমান অবস্থা পর্যবেক্ষণ করেছে যুক্তরাজ্য, কানাডা ও দক্ষিণ কোরিয়া। এদিকে তেহরানের ইউক্রেনে 180 জন যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে সবাই নিহত হন। উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার ইরান মার্কিন ঘাতের সম্পর্ক রয়েছে কিনা তা স্পষ্ট। 80 মার্কে মার্কিন দুটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় 80 জন মার্কিন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে ইরান। সামরিক হেলিকপ্টার ও সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। 30 মিনিটের টানা হামলায় মার্কিন ঘাঁটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানি, ডেনমার্ক ও নরওয়ে জানিয়েছে ইরানের হামলায় তাদের কোনো সেনার হাত হয়নি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি কার্যালয়ে এক কর্মকর্তার বরাত দিয়ে ইরানি টেলিভিশন জানায়, এই ক্ষেপণাস্ত্র হামলাটি ছিল সবচেয়ে দুর্বল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী টুইটে ঘোষণা করেন, তার দেশ আর যুদ্ধ বা উত্তেজনা চায় না। তিনি বলেন, আমাদের জনগণ ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওপর যে ঘাঁটি থেকে কাপুরুষোচিত সশস্ত্র হামলা করা হয়েছে, জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদ অনুসারে আত্মরক্ষায় ইরান সেখানে সে অনুযায়ী ব্যবস্থা নিয়ে এর সমাপ্তি টেনেছে।